করোনা মহামারীতে গাইবান্ধায় বেড়েছে অটোরিকশা চুরির ঘটনা। সড়ক অবরোধ করে কিংবা ছিনতাই করে নয়, অভিনব কায়দায় এবার যাত্রীবেশে চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে রাস্তায় ফেলে দিয়ে নিয়ে যাচ্ছে অটোরিকশা। হঠাৎ করে এমন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত এই পেশার সাথে থাকা সংশ্লিষ্টরা। বিস্তারিত গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদনে। সাদুল্লাপুরের হাবিবুর মিয়া পেশায় একজন অটোরিকশা চালক। জেলা শহরের পুরাতন বাজার থেকে যাত্রীবেশে কয়েকজন লোক তার অটোরিকশায় ওঠে। গন্তব্যে পৌঁছার আগে পানের সাথে ঔষধ মিশিয়ে অচেতন করে হাবিবুর মিয়াকে রাস্তায় ফেলে অটোরিকশাটি নিয়ে যায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অটোরিকশাটি উদ্ধার হয়নি। এই সুইট খাওয়ানোর পর আমার একটু সেন্স অন্যরকম হয়, তখন আমি কিছু বলতে পারি না, তখন আমার কাছ থেকে গাড়িটা নিয়ে যায়। আমি গাড়ি হারে জানির পর অনেক কষ্টে চলতেছি, সংসার পরিবার নিয়ে, দুইটা মাইয়া নিয়ে, কিস্তি দিতে পারি না, ভাত নাই, উদ্ধার করে দিতে পারলে আমার অনেক উপকার হতো। তার মতো একই অবস্থা হয়েছে আলমগীর মিয়ার বেলায়। ধার দেনা আর দাদন ব্যবসার কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে কেনেন একটি অটোরিকশা। গত মাসে নতুন বাজার থেকে হাসপাতাল রোডে যাওয়ার সময় অটোতে থাকা যাত্রীরা খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়। কয়েক ঘন্টা পর হাসপাতালে জ্ঞান ফিরে তার। আমি ভাত থেকে ঘর থেকে উঠে উঠে আমি গেট খুলছি, উঠে দেখি গাড়ি নাই, তখন আমি আমার আব্বা বলছি আব্বা গো গাড়ি নিয়ে গেল। গরিব সংসারের মধ্যে ওই গাড়ির প্রতি তিনটি কিস্তি চালাই, পেট বাঁচাই, এমন গাড়ি না বাই করে দিলে আমার পেট বাঁচাবার কিদি পারবো আমি। দিন দিন এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে এই পেশায় থাকা চালক ও মালিকরা। তারা জড়িতদের অতি শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সব নিংড়ানো এটাই শেষ সম্বল, এই শেষ সম্বলে যদি হারে যায় তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো? খুব আতঙ্কের ভেতরে থাকি, কিন্তু এটার জন্য আমরা নিরাপত্তা চাই। ইতিমধ্যে বেশ কিছু চোর চক্রকে আইনের আওতায় আনা হয়েছে এবং অটোরিকশা উদ্ধার করা হয়েছে বললেন পুলিশ সুপার। বাকিদের বিষয়ে অভিযান চলছে বলে জানান তিনি। অটো থেকে শুরু করে যে মালামালগুলো খোয়া গিয়েছে সেগুলি আমরা রিকভারি করার জন্য অভিযান পরিচালনা করছি। আশা করি যে আমরা অচিরে এগুলি আমরা উদ্ধার করতে পারবো, এমনকি পুলিশ এই বিষয়টা নিয়ে কাজ করছে। এবছর জেলা জুড়ে বৃষ্টির অধিক অটোরিকশা চুরি হয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।